আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এসএসসি 2023 ফ্রি অনলাইন কোর্সে ইংলিশ সেকেন্ড পেপারের কোশ্চেন নং 6 নিয়ে আলোচনা করেছিলাম, কমপ্লিটিং সেন্টেন্স। এর আগের দুইটা ভিডিওতে তোমাদের এই বছরের যে কন্ডিশনটা দেওয়া হয়েছে যে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স ইউজিং কন্ডিশনালস, ইনফিনিটিভ, জিরান্ড অ্যান্ড পার্টিসিপলস, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে যে ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল কখন কীভাবে ব্যবহার করতে হয়, কন্ডিশনালসগুলো কী কী, কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে। তোমরা যারা এই নিয়মের ভিডিও দুইটা দেখোনি, তার আগে ভিডিওগুলো দেখে আসতে পারো। আজকে আমরা কিছু এক্সারসাইজ করবো, এক্সারসাইজের মাধ্যমে বিষয়গুলো আরও ভালোভাবে বোঝার চেষ্টা করব। তো চলো যাই, প্রথমে তোমাদের প্রশ্নের ধরনটা কেমন হতে পারে দেখে নিই। এবছরে যেহেতু তোমাদের এই কন্ডিশনগুলো দেওয়া হয়েছে, এই কন্ডিশনের আলোকেই প্রশ্ন থাকবে। এখানে খেয়াল করো, প্রথমটা যেমন বলা হচ্ছে পিপল ড্যাশ আর মেইনলি ফার্মার্স, তাহলে আমরা এর আগে যেমন এখানে রিলেটিভ প্রোনাউন নিয়ে এসে বাক্য তৈরি করতাম যে পিপল হু লিভস ইন ভিলেজ, তো এখানে এইভাবে ব্যবহার করা যাবে না। এবার তোমাদেরকে অবশ্যই বলছিলাম একটা নাউনের পরে গ্যাপ থাকলে তাহলে আমরা পার্টিসিপল ইউজ করতে পারি, যেটা ওই নাউন সম্পর্কেই তথ্য দিবে। তাহলে হু লিভ না ব্যবহার করে আমরা সিম্পলি ব্যবহার করতে পারি কেমন, যে পিপল লিভিং ইন ভিলেজ, লিভিং ইন ভিলেজ। তাহলে তুমি যখন এইভাবে লিখছো তখন এই অর্থটা কেমন হয়ে যাচ্ছে, যে গ্রামে বসবাসকারী মানুষ, পিপল লিভিং ইন ভিলেজ, গ্রামে বসবাসকারী মানুষ আর মেইনলি ফার্মার্স, তাহলে অবশ্যই এটা কী হয়ে যাচ্ছে, একটা পার্টিসিপল হয়ে যাচ্ছে। দুই নম্বরটা খেয়াল করো, ফার্মার্স ওয়ার্ক হার্ড, যখন বলছিলাম যে বাক্যটা যদি সম্পূর্ণ থাকে তাহলে তোমরা ইনফিনিটিভ, প্রিপোজিশনাল ফ্রেজ অথবা পার্টিসিপল দিয়ে বাক্যটা পূর্ণ করতে পারো। তো ফার্মার্স ওয়ার্ক হার্ড, কৃষকরা অনেক পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করে, কেন করে, তাহলে জাস্ট তুমি একটা এই কেন দ্বারা প্রশ্ন করে টু প্লাস ভার্ব দিয়ে বাক্যটাকে কী করে দিতে পারো, কমপ্লিট করে দিতে পারো। ফার্মার্স ওয়ার্ক হার্ড টু হচ্ছে গেট দেয়ার লাইফহুড, অথবা টু গ্রো হচ্ছে ক্রপস, ফসল ফলানোর জন্য তারা কঠোর পরিশ্রম করে। সি নাম্বারটা দেখো, আনলেস দে গ্রো গুড ক্রপস, আনলেস এটা ইফ নেগেটিভের মতো অর্থ দেয়, এটা কন্ডিশনালের অনুসারে ব্যবহার হয়। তাহলে আনলেস মানে ইফ, মানে যদি না, তো আনলেস দে গ্রো গুড ক্রপস, যদি তারা ভালো ফসল না ফলাতো তাহলে কী হতো, সেটাই তোমার বাক্যের পরের অংশে দিতে হবে। তো অবশ্যই মাথায় রাখতে হবে দে গ্রো যেহেতু আছে প্রেজেন্ট ফর্মে, এখানে অবশ্যই উইল বা ক্যান ব্যবহার করতে হবে। আনলেস দে গ্রো গুড ক্রপস, যদি তারা ভালো ফসল না ফলাতো তাহলে আমরা এমন বলতে পারি যে উই ক্যান নট গেট হচ্ছে গুড ফুড, আমরা ভালো খাবার পেতাম না, এভাবে বাক্যটাকে কমপ্লিট করতে হবে। তো ইফ দে গেট ফিনান্সিয়াল সাপোর্ট ফ্রম দ্য গভর্নমেন্ট, এখানে ইফের কন্ডিশন যেহেতু ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে অবশ্যই এখানে উইল বা ক্যান হবে। এরপরে দেখো, উইদাউট আপগ্রেডিং দ্য লাইফ স্ট্যান্ডার্ড অফ দ্য ফার্মার্স, তার মানে এখানে প্রিপোজিশনাল ফ্রেজ আকারে জিরান্ড দেওয়াই আছে, তোমাকে একটা বাক্য দিতে হবে, অর্থাৎ জিরান্ড ইনফিনিটিভ বা পার্টিসিপলের ব্যবহারগুলো নিয়ে তোমাদের প্রশ্ন থাকবে। তাহলে দেখো, উইদাউট আপগ্রেডিং দ্য লাইফ স্ট্যান্ডার্ড অফ ফার্মার্স, ফার্মার্সদের জীবনধারণ পদ্ধতি উন্নতি করা ছাড়া, মনে করো উই ক্যান নট ডেভেলপ আওয়ার কান্ট্রি, আমরা আমাদের দেশকে উন্নত করতে পারবো না। তো চলো এই রিলেটেড আমরা আরও কিছু প্র্যাকটিস দেখে আসি। যেমন এখানে বলা হচ্ছে, ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, তাহলে শুধু হ্যাড আছে, এর সাথে কিন্তু আর কোনো কী নেই, ভিথরি নেই, তার মানে এটা ভার্বের পাস্ট ফর্ম, তাহলে অবশ্যই সেই কারণে কী হয়েছে, দেখো আই উড ফ্লাই ইন দ্য স্কাই, তুমি অনেক কিছুই বলতে পারো, যা খুশি বলতে পারো, কিন্তু অবশ্যই সেখানে উড, কুড অথবা মাইট থাকতে হবে। কেন থাকতে হবে, কারণ এর কন্ডিশন হচ্ছে এর প্রথম অংশ পাস্ট থাকলে পরে উড, কুড, মাইট প্লাস ভি ওয়ান ব্যবহার করতে হয়। এ চাইল্ড ড্যাশ ইজ অ্যাফ্রেড অফ ফায়ার, তাহলে একটু আগে এই ধরনের কথা বলা হলো, যদি কখনো নাউনের পরেই গ্যাপ থাকে তাহলে আমরা সেখানে অবশ্যই এখানে এবার আর যে এ চাইল্ড, মানে তুমি যেটা হু দিয়ে বলতে বা রিলেটিভ প্রোনাউন দিয়ে যে বাক্যটা বলা হতো সেটা রিলেটিভ প্রোনাউন দিয়ে না বলে জিরান্ড দিয়ে বলতে হবে বা পার্টিসিপল দিয়ে বলতে হবে। তো এ চাইল্ড একজন শিশু, কোন শিশুর কথা বলা হচ্ছে, বার্নিং হিজ হ্যান্ড, মানে তার হাত পোড়ানো, মানে তার হাত পোড়ানো একজন শিশু, হাত পুরানো একজন শিশু ইজ অ্যাফ্রেড অফ ফায়ার, সে আগুন দেখে ভয় পায়। উই ক্যান টার্ন এনিমিস ইন্টু ফ্রেন্ডস, আমরা শত্রুকে বন্ধু বানাতে পারি। তাহলে বাক্য যখন পূর্ণ থাকে তখন আমরা প্রিপোজিশনাল ফ্রেজ, ইনফিনিটিভ, মানে অবশ্যই তার ভিতরে একটা কাজ থাকতে হবে, অবশ্যই ভারত থাকতে হবে, ভার হয় ইনফিনিটিভ রূপে অথবা জিরান্ড রূপে অথবা পার্টিসিপল রূপে। তাহলে উই ক্যান টার্ন এনিমিস ইন্টু ফ্রেন্ড, আমরা শত্রুকে বন্ধু বানাতে পারি, যেমন এখানে বলা হয়েছে কি, বাই অফারিং ফ্লাওয়ার্স, মানে তাদেরকে ফুল দেওয়ার মাধ্যমে।
ম্যানি পিপল কাল্টিভেট ফ্লাওয়ার্স, সিম্পল বাক্য আছে, এরপরে গ্যাপ। তাহলে আমরা কেন করে দেখো, এখানে হচ্ছে ফ্লাওয়ার্স টু আর্ন, সরি এখানে বিকজ হবে না, টু আর্ন মানি, টাকা উপার্জনের জন্য। আনলেস ইউ স্টাডি অ্যাটেন্টিভলি, যদি তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা না করো তাহলে তার ফলাফল কী হবে, ইউ ক্যান নট মেক এ গুড রেজাল্ট। ইউ ক্যান নট ব্যবহার করা হয়েছে কেন, কারণ এই অংশটা প্রেজেন্ট আছে, প্রেজেন্ট থাকলে ক্যান বা গুড। হ্যাড আই দ্য উইংস অফ এ ডাভ, আমার যদি একটা পাখির পাখা থাকতো, একই রকম নিয়ম, এটা হ্যাড কিন্তু এখানে আর কোনো ভিত্রি নেই, তার মানে এটা ভার্বের পাস্ট ফর্ম, আই উড ফ্লাই ইন দ্য স্কাই। রাকিব উইল সুইম আফটার, এমন দেওয়া আছে, তো আফটারের পরে অবশ্যই জিরান্ড হবে, রাকিব উইল সুইম আফটার, তো কিসের পরে, আফটার ফিনিশিং হিজ স্টাডি, তার পড়াশোনা শেষ করার পরে। সো ইট ইজ আওয়ার বাউন্ডেড ডিউটি টু, তাহলে টু তো আসে, এরপর অবশ্যই ভি ওয়ান হবে, তো ডিউটি টু মেনটেইন দিস ডেভেলপমেন্ট ট্রেন্ড, অর্থাৎ এই উন্নতর ধারা বজায় রাখাটা আমাদের কি অবশ্যই কর্তব্য। তাহলে এভাবে তোমরা খুব সহজেই ইনফিনিটিভ জিরান বা পার্টিসিপল দিয়ে বাক্যগুলোকে কী করতে পারবে, কমপ্লিট করতে পারবে। তোমাদের যদি পুরাতন কোনো গাইড থাকে বা নতুন টেস্ট পেপার না নিয়ে থাকো তাহলে তোমাদের জন্য একটু সমস্যা হবে, কারণ পুরাতন গাইডগুলোতে বিভিন্ন ধরনের নিয়ম আছে, তোমাদের এই বিভিন্ন ধরনের প্র্যাকটিস করা যাবে না। অবশ্যই চেষ্টা করতে হবে কমপ্লিটিং সেন্টেন্সে ভালো করার জন্য, সেখানে ইনফিনিটিভ জিরান বা পার্টিসিপল অথবা কন্ডিশনাল ইউজ করে বাক্যগুলোকে কমপ্লিট করা, এটাই এবার তোমাদের কন্ডিশন দিয়ে দিয়েছে। অবশ্যই তোমরা প্র্যাকটিস করো, আর কোনোটা বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, তোমাদের কমেন্টের উত্তর দিয়ে এর পরবর্তীতে আরও কিছু ভিডিও তৈরি করা হবে, যেখানে তোমাদের যে সমস্যাগুলো শুধু সমস্যাগুলো নিয়ে আলোচনা করা হবে। তো বেশি বেশি প্র্যাকটিস করো আর আমার জন্য দোয়া করো, অসুস্থতার কারণে রেগুলার ভিডিও দিতে পারছি না অনেকদিন ধরেই, আল্লাহ যেন আমাকে দ্রুত সুস্থ করে তোলে, দোয়া করো। তো বেশি বেশি চর্চা করতে থাকো, তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করো, এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।